to her husband at the time, Professor Mufti Ibrahim, আপনার কাছে আসছি এই প্রশ্নটি নিয়ে, তার আগে নিচ্ছি একটি টেলিফোন কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটি প্রশ্ন করছি, আবার একটি সাজেশন দিতে চাচ্ছি, আপনাদের যদি শুনেন। জি জি অবশ্যই বলুন। আমি আবু ফয়সাল ঢাকা থেকে বলছি। জি সম্মানিত অশোকবৃন্দ, ভালোবাসা দিবস বলে কিছু ইসলামী ঐতিহ্যে বা বাংলাদেশের ঐতিহ্যে নাই, এমনকি খ্রিস্টান ঐতিহ্যেও নাই, গ্রিস ঐতিহ্যে এটা ছিল। এর কিছু ছেলে এক সময়ে ছেলে মেয়েরা ছাগলের চামড়া পরে একত্রিত হতো, পুরোহিতরা ঠিক করে দিত যে কে কার সঙ্গে পরের বছর কাটাবে, আবার এক বছর পরের বছর আবার ফাংশন আবার ভাগ করা হতো। এটা হচ্ছে জঘন্য জঘন্য উশৃঙ্খলতা। এখন এটা আবার ব্যবসা পরিণত হয়ে গেছে কিছু ব্যবসায়ীদের লাভের জন্য। এদিন কিছু যুবক যুবতী মনে করে যা ইচ্ছা তা করা যায়, যেভাবে ইচ্ছা ভোগ করা যায়। এ ব্যাপারে আপনাদেরকে অনুরোধ, জাতিকে রহনুমাই করুন, পথ প্রদর্শন করুন। আরেকটি প্রশ্ন নয় সাজেশন করছি, আপনারা দয়া করে শুনেন। জি জি বলুন। আরেকটি বিষয়, আপনারা প্রধানত ফিকার বিষয় আলোচনা করছেন, খুব ভালো হয় যদি ক্রমে ক্রমে 5-10 মিনিট করে বা 5-4-5 মিনিট করে উসুলে ফিকা শিখিয়ে দেন। কোরআন ব্যাখ্যার মন্ডিমালা, সুন্নার শ্রেণী বিভাগ, কিয়াস, ইস্তিসান, ইজমা, মাসলাহা, ইস্তিসান, ইস্তিহাদ এবং তারুদ ইত্যাদি ইত্যাদি বিষয়টি আপনারা বিবেচনা করে দেখবেন। এতে আপনাদের প্রোগ্রাম অনেক রিচ হবে বলে আমার ধারণা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ জানাব আবু ফয়সাল, আপনার সুন্দর সময় উপযোগী প্রশ্ন এবং অত্যন্ত সুন্দর সাজেশন দেওয়ার জন্য। এই বিষয়টি নিয়ে আমরা যাচ্ছি প্রফেসর মুফতি ইব্রাহিম সাহেবের কাছে। এটি বর্তমান সমাজে প্রচলিত একটি দিবস, যেটি হচ্ছে ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা, বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্বব্যাপী আজকের এই দিনটিকে ভালোবাসা দিবস হিসেবে চিহ্নিত করা হচ্ছে এবং এই দিবসকে কেন্দ্র করে যা যা করা হচ্ছে তার কিছু মেসেজ আমরা পেলাম জনাব আবু ফয়সালের প্রশ্নের মাধ্যমে। এ সম্পর্কে শরিয়া কি বলছে এবং মুসলিম অধ্যুষিত দেশে আমাদের এই বিষয়ে কি করণীয় রয়েছে? জি, আসলে মানুষ যখন ইসলাম বহির্ভূত জীবনযাপন করে তখন মানুষের জীবনটা হয়ে যায় বিষাদময় এবং শত্রুতাময় হয়ে যায়। অজকুরু নিয়মাতাল্লাহ আলাইকুম ইসকুনতুম আদা, তোমরা তোমাদের উপর যে আল্লাহর নিয়ামত বর্ষিত হয়েছে সেটা স্মরণ করো, যখন তোমরা ছিলে একে অপরের দুশ্মন। কে কার দুশ্মন ছিল, অর্থাৎ গোটা সমাজ ব্যবস্থাই ছিল একে অপরের ক্ষতি করবে, একে অপরকে ঘৃণা করবে, একে অপরের সাথে শত্রুতা করবে। এটা পরে ইসলাম এসে কিন্তু এখানে একদিনের ভালোবাসা দিয়ে আমরা কি করব? তাহলে 365 দিনের মধ্যে শুধু একদিন ভালোবাসলাম আর 364 দিন ঘৃণা করব। তো এটা তো ইসলাম মোটেও পছন্দ করে না, বা এটা আল্লাহর নিয়মের একেবারে পরিপন্থী। এখানে যেটা বিশ্ব ভালোবাসা দিবসে যেটা আসলে করা হয়, এটা কিন্তু ভালোবাসা না, এটা হলো ঘৃণা দিবস। একে অপরের চরিত্র হরণ করা, একে অপরকে একটা যৌন সন্ত্রাসের মুখোমুখি করে দিয়ে তার ভবিষ্যৎ জীবনকে অন্ধকার করে দেয়ার একটা শয়তানি ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা যেটা আমরা দেখি, দুয়ার খুলে দেয়া। আসলে ইবলিস আদম আর হাওয়াকে বিভ্রান্ত করার শুরুতেই সে কিন্তু পোশাক কেড়ে নিয়েছিল। এটা একটা মানে যৌন উশৃঙ্খলতার যেটা মানে সূচনা করতে পারে এমন একটা কাজ সে ঘটিয়েছিল, এটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। তো সেখান থেকে এই যে ভালোবাসা দিবস, এটার কোনো প্রয়োজন নেই আমাদের জন্য ইসলামে পারিবারিক জীবন। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়ারহমা, যে পারিবারিক সুস্থ পবিত্র অঙ্গনে যদি তরুণ তরুণীরা আসে তাহলে চিরস্থায়ী ভালোবাসা, দুনিয়াতে কবরে হাসরে মানে একটা চিরন্তন ভালোবাসা তারা লাভ করবে। শুধু প্রেমিক প্রেমিকার ভালোবাসার মাঝেই সীমাবদ্ধ নয়, এটি পিতা পিতা মাতার সাথে সন্তানের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, বন্ধুদের মাঝে ভালোবাসা সামগ্রিক। এবং ইসলাম এই ভালোবাসাকে তো সার্বজনীন করে দিয়েছেন সর্বসময়ের জন্য, এবং ইমানের সবচেয়ে মজবুত হাতল হলো ভালোবাসা। আওসাকু উরাল ঈমানে আল হুব্বু ফিল্লাহ, আমরা মানুষকে আল্লাহর জন্য মানবিক কারণে ভালোবাসবো। জি জি, তো এই ভালোবাসাকে বলা হয়েছে ইমানের সবচেয়ে মজবুত হাতল। এবং এই ভালোবাসা ডক্টর মাজরুরের কাছে জানতে চাইবো যে আজকে আমাদের সমাজে দেখতে পাচ্ছি যে এই ভ্যালেন্টাইন্স ডে কে নিয়ে
নানা ধরনের আয়োজন হচ্ছে এবং জনাব আবু ফয়সাল সাহেব তিনি বললেন যে বাণিজ্যিক ভাবেও অনেকে এটার দ্বারা লাভবান হবার জন্য নানা ধরনের পদ্ধতি নানা ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করেছেন, এসব বিষয়ে সতর্কতামূলক ভাবে মুসলিম উম্মার কি করণীয়? এই করণীয় বলার আগে আমি আরেকটা দিকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজকে বিশ্বে মাতৃদুগ্ধ দিবস পালন করা হচ্ছে, কারণ হচ্ছে আজকে আমাদের মায়েরা তার বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন না, তার মানে তার অভাব, অভাবের কারণে মানুষকে সচেতন করা। তো এই ভ্যালেন্টাইন্স ডে বা একে ভালোবাসা দিবস যাই বলা হোক না কেন, তার মানে হচ্ছে নিশ্চয়ই ভালোবাসার আকাল পড়েছে মানুষের। সহজাত প্রবৃত্তি হচ্ছে সুন্দরকে ভালোবাসা, মাকে ভালোবাসা, পিতাকে ভালোবাসা, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ভালোবাসা ইত্যাদি, এবং সমস্ত মানব জাতির প্রতি ভালোবাসা পোষণ করা। আল্লাহ সেভাবে সৃষ্টি করেছেন একটু আগে যে আয়াতটা আপনি বলেছেন। কিন্তু তাহলে কি সারা পৃথিবীর মানুষ একে অন্যের প্রতি শ্রদ্ধা করতে ভালোবাসতে ভুলে গিয়েছে? সুতরাং এইটা কিন্তু এই এই দিবসটা সেদিকে একদিকে ইঙ্গিত করছে, এক। আর দ্বিতীয় হচ্ছে যে দিবসটা পেছনে কি কালচার, কি ইতিহাস, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। সেই ইতিহাসটা আসলে আমাদের অনেকেরই জানা আছে, আমি সেটা রিপিট করতে চাচ্ছি না। অতএব একটা এমন একটা চর্চা, যে চর্চা আমাদেরকে আসলে অনাচারের দিকে, আমাদের প্রশ্নকারী জনাব আবু ফয়সাল সেটা সেদিকে ইঙ্গিত করেছেন, অবাধ যৌনাচারের দিকে নিয়ে যাচ্ছে, এবং সেখানে বিবাহটাকে ইগনোর করে যাতে মানুষ এইভাবে জীবনযাপন করতে অভ্যস্ত হয় সেদিকে ইয়ে করা হচ্ছে, পরিবার ধ্বংস করে দিচ্ছে। এবং আমি আমি যেটা দেখেছি একটা মুসলিম দেশে আমার অবস্থানকালে, আমি দেখেছি সেখানে পর্যন্ত কালচারটাকে এমনভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে, ক্লাস থ্রি ফোরের একটা বাচ্চা সে এসে তার বাবাকে বলছে, বাবা ছিলেন একজন বড় গবেষক, ইউনিভার্সিটি টিচার, তাকে বলছে যে বাবা আমাকে একটা গোলাপ এনে দাও, আমি একটা ছেলেকে দেবো, মেয়ে। কালচারটাকে কিভাবে দূষিত করা হচ্ছে, তার মানে এই ছোট বাচ্চা কিছুই বুঝতেছে না, কিন্তু সে জানে ভ্যালেন্টাইন্স ডেতে তাকে এটা করতে হবে এবং অপোজিট সেক্সকে এটা দিতে হবে। তাহলে এটা হচ্ছে চমৎকারভাবে জাতির ছেলে মেয়ে কিশোর কিশোরী এদেরকে বিভ্রান্ত করা, এবং এজন্য যেহেতু তারা সবচেয়ে বেশি আবেগ দ্বারা পরিচালিত, ফলে তাদেরকে বাণিজ্যের সামগ্রী হিসাবে টার্গেট করা হয়েছে। এই দিন নানা ধরনের সামগ্রী তৈরি করে ভালোবাসার নামে উন্মাদনা সৃষ্টি করে বিশাল একটা মার্কেট তৈরি করা হচ্ছে। এই জন্য প্রয়োজন আজকে আমরা যে কথাগুলো বলছি, আমাদের জাতির বিবেকের কাছে আমরা মানে এই এই আবেদন রাখছি যে না, আসলে ইন্টেলেক্টের দিকে, বুদ্ধির দিকে ফিরে আসুন, আপনি বিবেকের দিকে ফিরে আসুন এবং আবেগ দ্বারা পরিচালিত হবেন না, জ্ঞানের দিকে ফিরে আসুন। কোন কালচার, কোন অপসংস্কৃতি আমাদের সুন্দর সংস্কৃতিকে, ইসলামকে, আমাদের আকীদা বিশ্বাসকে নষ্ট করছে, আমাদের আমল আখলাককে নষ্ট করছে, সে বিষয়ে সচেতন হওয়া দরকার। এবং যারা বিশেষ একটা মহল যারা এভাবে বাণিজ্যিকভাবে দিনগুলোকে কাজে লাগিয়ে জাতি গোল্লায় যাচ্ছে সেদিকে খেয়াল করছে না, কিন্তু তার সম্পদ চাই, টাকা চাই, আমরা তাদের প্রতি আহ্বান করব যে আসলে দুনিয়ার জীবন তো শেষ জীবন নয়, কিছুদিন কাল পরে সবাইকে মরতে হবে। তাদের ব্যাপারে তো এসছে যে ইন্নাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল লাযিনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। একটু অনুবাদ মনে হয় করে দিলেন, আপনি বলে দেন একটু। আপনি জি মানে যারা ভালোবাসে যে ইমানদার কোন সমাজে অশ্লীলতা অবাধ যৌনাচার ছড়িয়ে পড়ে, তাদের জন্য যন্ত্রণাদায়ক আজাব শাস্তি রয়েছে দুনিয়ার জীবনেও আর আখিরাতের জীবনে, দুনিয়া থেকে শুরু হয়ে যাবে। অতএব এই শাস্তি থেকে বাঁচতে হলে ভ্যালেন্টাইন ডে আর এই জাতীয় যত অনাচার আছে এগুলো থেকে আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের অপসংস্কৃতির ছোবল থেকে মুক্ত রাখুন। নিচ্ছি এখন একটি টেলিফোন কল। আসসালামু আলাইকুম। অতিরিক্ত তাকবীরের সংখ্যা কত? নাম্বার থ্রি, আয়েশা মসজিদকে নিকাত দেবে, ওখান থেকে এহরাম পরে উমরা করলে উমরা হবে কিনা? ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ জনাব মাহফুজুল ইসলাম। আপনার তিনটি প্রশ্নের উত্তর আমরা দিব, যেহেতু সংক্ষিপ্ত ভাবে প্রশ্নটি আপনি করেছেন। তবে নিতে হবে একটি বিরতি, এখন থাকুন আমাদের সাথে, থাকুন দিগন্তের সাথে।